মেলার মধ্যেই আমরা এই খাবারগুলোকে দেখতে আয়োজন এটা করেছি, সবাই আসুক এবং এই মেলাকে সবাই মিলে আরো বড় জায়গায় নিয়ে যাক, তাহলে সামনের দিনে আরো বড় হবে। প্রতি বছরই এই মেলা আস্তে আস্তে বড় আকার, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে দোকান নিয়ে এসেছে, তাদের অনেক আশা এই দোকানে বিক্রি হবে এবং তারা প্রতিবারই এইভাবে মেলাতে তারা দোকান নিয়ে আসবে। আর তাদের সেই আসার জায়গাটা যোগাতে হবে আমাদের বর্ধমানের মানুষকে, তারা প্রতিদিন আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, বাড়ির সবাইকে নিয়ে এসে মেলায় ঘুরবেন। এই সময় অন্য কোনো অনুষ্ঠান নেই, বর্ধমান শহরে সব হয়, বই মেলা হয়, বিভিন্ন মেলা, তার সঙ্গে খাদ্য মেলা, সব কিছু নিয়েই তো আমরা ভালো করা বর্ধমানকে এগিয়ে নিয়ে যাওয়া। সবাইকে ধন্যবাদ। সকলে মিলে একসঙ্গে বর্ধমান ফুডিস ক্লাব 2000 মাঠের বিভিন্ন প্রান্তে যারা খাদ্যরসিক বাঙালি খাদ্য খাচ্ছেন বিভিন্ন স্টল থেকে একজন করলেন বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী খগন দাস মহাশয়, উদ্বোধন করলেন চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে এবং আমাদের পৌরসভার প্রতিনিধিরা, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা গর্বিত, আমরা আপ্লুত, আমরা ধন্য যে আপনাদের এত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। এতে নাকি এখন বর্ধমান কলকাতার পরে একদম ঠিক এই মা বর্ধমান ফুডিস ক্লাবের সদস্য সদস্যরা সারা রাত থেকে মা কার্নিভালের জন্য বর্ধমানকে সৌন্দর্যন করা আছেন এবং প্রত্যেক দোকানদারকে বর্ধমান ফুডিস ক্লাবের তরফ থেকে হ্যালো আসুন, আর যে সেকেন্ড ইভেন্টে আমরা দিয়ে যাই, যেটা বলছিলাম এই প্রথম বছর খাদ্যান্বেষণ 2023-এর মঞ্চ থেকে এমন একটা বর্ধমান ফুডিস ক্লাবের খাদ্য অন্বেষণের মঞ্চ থেকে মিসেস বিএফসি কন্টেস্ট